আজকে হোলি ভেবেছিলাম একটা ইয়েলো কালারের শাড়ি পরবো, বাট ইয়েলোটা পরলাম না। ইয়েলোটা সবাই তো ইয়েলো পরে, তাই না? একটুখানি অন্য অন্য পরতে হয়, তাই আজকে হ্যাঁ হোলি। কচিদা ওখানে বসে রয়েছে, কচিদা তো আমাকে কোনোদিন রং দেয় না, কোনো দিন না, জীবনেও না। ও কচিদা বসে আছে, কচিদাকে জিজ্ঞাসা করো। কচিদা পেপার পড়ে পড়ে কচিদা শেষ হয়ে গেল, সারাক্ষণ পড়াশোনা, সারাক্ষণ দেখতে পাচ্ছেন, ওই দেখুন পেপার পড়ছে, বাচ্চাকে নিয়ে বসে বসে পেপার পড়ছে। কচিদা সারাক্ষণ পড়াশোনা, কচিদা ওইসব নিয়ে থাকে, আমি আমার মতো থাকি না, কচিদা বাচ্চা নিয়েও থাকে। তাই আজকে আমার ছেলে কচিদা আমাকে আবিরও এনে দেয়নি, জান দেয়ও না, যদিও বাদ দিন ওইসব চাষ পার নেই। নিজে কিন্তু সকালবেলা মন্দিরে গেছিলো, মন্দির থেকে রং ফং মেখে চলে এসেছে, এসে আবার বাচ্চাদের একটা করে টিপ পরিয়ে দিয়েছে, আর আমাকে আমার ছেলে আমাকে রং এনে দিয়েছে, এই যে আমার ছেলের আবির এনে দিল, আমি ওই আবিরটা নিয়ে আমার বাচ্চারা আমার গালে দেবে, ওটাই আমার দোল এবং ওটাই প্রত্যেক বছর আপনারা দেখেন। এবছরে ওর ব্যতিক্রম হবে না, আমার বাচ্চারাই দিয়ে দিয়ে, তাহলে আগে আমার দেবে ছোটো বাচ্চা। তাহলে চলুন বেশি ভিডিও লং করবো না, জাস্ট একটু আবির খেলা, ঠিক আছে? কারণ বসন্তকাল একটুখানি গালে আবির তো নিতেই হয়, তা সেটা কেউ দেয় না আমাকে, তা কোনো বছরই কেউ পাই না রং ঠং, তাই কয়েক বছর ধরে আমার বাচ্চারাই দিচ্ছে। তাহলে চলুন, সুন্দর না কালারটা? ছেলে দিয়ে গেছে, পায়ে দিয়ে গেছে, আমি দিয়ে আমার সেলফি স্ট্যান্ডটা নিয়ে পালিয়ে গেছে, জানেন দিল ও, আর সেলফি স্ট্যান্ড আর বাড়ি আসবে না, ও যাবে, আমি ভালো করে ইউজই করতে পারিনি। তো যাই হোক চলুন, বাচ্চারা সবাই ঘুমাচ্ছে দেখেছেন, ওখানে ভোলা চিংচং সব ঘুমাচ্ছে, তাহলে হ্যাপি হোলিটা করে নিই। এই যে আমার শিবা এরম ট্যাকে করে করে ঘোরে, হ্যাঁ আপনারা তো জানেন, এটা একটু ঘুমে চোখ ভুলে আছে, বুঝেছেন? ঘুম থেকে বেচারাকে আমি তুলে নিয়েছি, তা শিবা একটু আমাকে দিয়ে দেবে আবির, একটু ধরো তো প্লেটটা, শিবার সামনে একটু ধরো তো, ওই দিকটা ধরো, আমার শিবা আমাকে একটু দেবে, একটু তুলে ধরো, ক্যামেরা দেখা যাচ্ছে না, এই একটুখানি বাবা, তোমাদের গায়ে রং লাগলে আমাকে পাগল বলবে লোকে। এই হচ্ছে হ্যাপি হোলি, ওই গেল তো, এই হচ্ছে আমার হ্যাপি হোলি হয়ে গেছে। বাচ্চারা আমার ঘুম পেয়েছে, ওকে আর বিরক্ত করবো না, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। ও বাবা ওকে একটা টিপ পরিয়ে দিয়েছিল হলুদ রঙের, উঠে গেছে, আড়াই বকা দিয়েছি, উঠে গেছে। তাহলে এবার আসবে আমার ছুটকি, যাও ঘুমিয়ে পড়ো, যাও যাও। বাচ্চা থালায় দেখে ভাবছে যে ওটা খাওয়ার জিনিস, তা যাই হোক এবার আমার ছুটকি দেবে, হাতে দেবে, মাকে দিয়ে দাও, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই যে ছুটকি দেখো দেখো দেখো, ক্যামেরা 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 ক্যামেরা, ছুটকি হ্যাপি হোলি করে দিয়েছে, বুঝেছো? আমার বাচ্চারা কি ঘুম পেয়েছে, ও ভোলা চলে এসেছে, ভোলা করবে এবার হ্যাপি হোলি, ঠিক আছে? বলে দাও সবাইকে হ্যাপি হোলি, শুয়ে পড়ো, বিছ না, ঘুমে ঢুলছে, এবার ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো, আমার শুয়ে পড়ো, ভোলা, হ্যাপি হোলি করতে হবে তো, হ্যাঁ এবার ভোলা করবে হ্যাপি হোলি। এই যে ভোলাকে দেখুন, ভোলা চলে এসেছে, হ্যাপি হোলি করে দেবে আমাকে, মেরা ভোলা, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, ভোলা করবে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাবা ভোলা আমার শুয়ে পড়ে, ওই ভোলা আয় হ্যাপি হোলি কর, হ্যাপি হোলি কর, ভোলা হ্যাপি হোলি করতে গিয়ে ভোলা ঘুমিয়ে কাঁদ, ভোলা ঘুমিয়ে মারলো। এবার রয়েছে আমার চিনচং, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কচিদা পেপার পড়ে 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 পেপার একদম পড়ে একদম শেষ করে দিয়েছে কচিদা। এইবার দেবে আমার চিনচা, কারণ আমার হয়েছি তো দিতে পারবে না, আমার মস্তান তো নেই, তাহলে আর কী হবে, কষ্টের শেষ নেই। ও বাবা হাঁপিয়ে গেল, বাবা দোল খেলবো কি, একটু আবি দা, ওমা চিনচং আমার ভয় পালিয়ে যাচ্ছে, আসো আসো আসো, ওমা আমি তো কি সেজেছি মা, আসো, রোদ্দুরে বসে আছে গো চিনচংটা, আমার চিনচং, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, সেলফি নাও সেলফি নাও সেলফি নাও, এই একটা সেলফি নাও তো, পেট দেখে নিন আমাকে, আমার দোল খেলা কমপ্লিট হয়ে গেছে আমার বাচ্চাদের সঙ্গে, এইবারে যাব স্নান করব, কারণ কচিদা তো একদম ভোরবেলা স্নান করে নিয়েছে, নিয়ে পুজো টুজো হয়ে গেছে, আমার রান্না হচ্ছে আর এদিকে আমি স্নান করছি, এবার আমি স্নান করার আগে বাচ্চাদের খাইয়ে নেবো, তারপরে